তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। ফ্লপ মাস্টার জেনারেল তকমা থেকে ম্যাটিনি আইডল, গল্পটা মহানায়ক হয়ে ওঠার, যে চমক বাংলা ছবির জগৎকে মোহিত করে রেখেছে প্রায় কয়েক দশক ধরে। তিনি অরুণ কুমার থেকে হলেন অরূপ কুমার, শেষে উত্তম কুমার। ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর জন্ম হয় অরুণ কুমার চট্টোপাধ্যায়ের উত্তর কলকাতার আহিরি টোলায় মামা বাড়িতে। অভিনয় হাতেখড়ি স্কুলে, তখন ছিল নাটকের দল লুনার ক্লাব, তখন উত্তমের বয়স ওই বছর ১০। ১৯৫০ দশক থেকে ১৯৮০ দশকের গোড়া পর্যন্ত দাপিয়ে কাজ করেছেন উত্তম কুমার। তার মৃত্যুর প্রায় ৪৩ বছর পরেও উত্তমের মোহে এখনও আচ্ছন্ন প্রায় ৩ প্রজন্মের বেশি। তার ঝুলিতে ছবির সংখ্যা প্রায় ২০০-র ওপর। অগ্নিপরীক্ষা, হারানো সুর, বিচারক, সপ্তপদী, দেয়া নেয়া, চৌরঙ্গী, থানা থেকে আসছে, পথে হলো দেরি, বোন পলাশির পদাবলী, উত্তম কুমারের হিট ছবির তালিকা অসম্ভব করা। কখনো তিনি সপ্তপদীর কৃষ্ণেন্দু, কখনো তিনি ছদ্মবেশের গৌরহরি, আবার কখনো বা দেয়া নেয়ার প্রশান্ত রায়। অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে উত্তমের অভিনয় দর্শকের মনে থেকে গেছে। তার হাসির ঝলকানি, তার দৃষ্টি বাংলা ছবিকে নায়কের নতুন সংজ্ঞার সঙ্গে পরিচয় করিয়েছে। চুলের কাট থেকে জামা পরার ধরন, বাঙালি ছেলেদের সবেতেই তখন উত্তমের ছোঁয়া, সকলেই তখন উত্তম কুমারের মতো প্রেমিক চায়। উত্তম সুচিত্রা জুটির আবেদন অমলিন হয়ে আছে বাঙালির স্মৃতিতে। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। যদিও শুরুটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কলকাতা পোর্ট ট্রাস্টে চাকরির সময় থেকেই পর্দায় অভিনয়ের বারবার চেষ্টা করে গেছেন উত্তম কুমার, ব্যর্থ হয়েছেন বহুবার, জুটেছে ব্যঙ্গ গঞ্জনা। ১৯৪৭ সালে হিন্দি ছবি মায়াডোরের মাধ্যমে তার ছবির জগতে আসা, তবে এক্সট্রার ভূমিকায়। ছবি মুক্তি পায়নি। ১৯৪৮ সালে তার প্রথম ছবি মুক্তি পায় নিতিন বসুর পরিচালনায় দৃষ্টিদান। কোনো ছবি সেই সময় তার বক্স অফিসে সাফল্য পাচ্ছিল না, নামের সঙ্গে জুড়ে গিয়েছিল ফ্লপ মাস্টার তকমা। যদিও তার অভিনয় দক্ষতার প্রশংসা হচ্ছিল কিন্তু ইতিউতি। ১৯৪৯ সালে কামনা ছবিতে উত্তম চ্যাটার্জি নামে অভিনয় করেন তিনি, এরপরে হয় মর্যাদা, ওরে যাত্রী, সহযাত্রী। ১৯৫১ সালে সহযাত্রী থেকে নিজের নাম পরিবর্তন করলেন, হলেন উত্তম কুমার। এই সময় বহুজনের আপত্তি সত্ত্বেও নির্মল দে ১৯৫২ সালে বসু পরিবার ছবিতে নিলেন উত্তম কুমারকে। ১৯৫৩ সালে মুক্তি পেল ৭৫, এরপর উত্তম কুমারকে আর ফিরে তাকাতে হয়নি। সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, তনুজা, অপর্ণা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর সহ বাংলা ছবির তাবড় অভিনেত্রীরা থাকতেন উত্তমের বিপরীতে নায়িকার ভূমিকায়। তার কাজের শুরু কিন্তু থিয়েটারে। কর্মস্থলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের হাসির নাটক ডিটেকটিভে মুখ্য চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন। ১৯৫৩ সালে স্টার থিয়েটারের ব্যানারে উত্তম অভিনীত শ্যামলী পার করেছিল প্রায় ৪৮০ রজনী। ৭০-এর দশকে শিল্পী সংসদ নাট্যদলের নামে ৩টি নাটক তিনি পরিচালনা করেছিলেন, চারণ কবি মুকুন্দ দাস, শাহজাহান চরিত্রহীন। ১৯৭০ সালের সেপ্টেম্বরের ১লা তারিখে মঞ্চায়িত ক্ষীরোদপ্রসাদের আলিবাবা নাটকে বাবা মুস্তাফার চরিত্রে অতুলনীয় অভিনয় করেন উত্তম কুমার। অ্যান্টনি ফিরিঙ্গি চিড়িয়াখানা তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার। বাংলা ছবির জগতে তিনি প্রথম অভিনয়ে জাতীয় পুরস্কার পান ১৯৬৮ সালে। সত্যজিৎ রায় তাঁকে ঘরে বাইরের জন্য ভাবলেও তা তখন বাস্তবায়িত হয়নি, শেষ পর্যন্ত হল নায়ক ১৯৬৬ সাল। আর তার পরের বছর আবার সত্যজিৎ উত্তম একসঙ্গে ছবি চিড়িয়াখানা। কাল তুমি আলিয়া ছবির জন্য গান তৈরি করেছিলেন উত্তম, তার পরিচালিত নবজন্ম ছবিতেও
গান গিয়েছেন নিজে, কাজ করেছেন হিন্দি ছবিতেও। প্রথমে রাজ কাপুর হেমন্ত কুমারের ডাক ফেরালেও 1967 সালে অভিনয় করেন ছোটি সে মুলাকাত ছবিতে। বাংলা ছবি যতদিন থাকবে উত্তম সুচিত্রার মোটর গাড়ির যাত্রা অব্যাহত থাকবে, এই পথ শেষ হবে না। নায়ক উত্তম থাকবেন দ্য টপে। I will go to that